আসসালামু আলাইকুম বায়োফ্লক অ্যাকোয়াকালচার বাংলাদেশ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি মোহাম্মদ শফিকুল আলম সুমন আপনাদের জানাই নববর্ষ শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা কেরানীগঞ্জে একটি ফার্মে এসেছি, যদিও একটি ছোট একটি ফার্ম। তো আমাদের এখানে এক ভাই, উনি দীর্ঘ সময় ধরে বায়োফ্লক করছেন, তবে এটাও ওনার একটা পাইলট প্রকল্প বলতে পারেন। তো উনি এখানে মূলত এটা শিখছেন। তো আমরা ওনার কাছ থেকে ওনার যে প্রজেক্ট এবং ওনার পরিচয় আমরা জানতে চাবো, যে উনি এখানে কী কী কীভাবে বায়োফ্লক মাছ চাষ করছেন সেটা আমরা জানতে চাবো ওনার কাছ থেকে। ভাই, আপনার পরিচয় দিয়ে আপনার এই প্রজেক্ট ব্যাপারে কিছু বলেন আমাকে। আসসালামু আলাইকুম, আমি অভিক দাস, আমার বাসা হচ্ছে কেরানীগঞ্জ কুলচর, ঠিক আছে, আটি বাজারের কাছাকাছি আর কি। তো এখানে হচ্ছে আমার ছোটোখাটো একটা শিক্ষণীয়ভাবে দুটা ট্যাঙ্ক দেওয়া, 10,000 লিটার করে দুটা ট্যাঙ্ক, 20,000 লিটারের চেষ্টা করছি কিছু করার জন্য, বাকিটা উপরওয়ালা ভরসা। আর এই ট্যাঙ্কটা হচ্ছে গিয়ে আমাদের একটা ট্যাঙ্কে হচ্ছে শিং মাছ ছাড়া, এবং দ্বিতীয় আরেকটাতে হচ্ছে গিয়ে গুলশা ট্যাংরা ছাড়া। তো মোটামুটি আজকে ভাই আসছে এখানে আমাদের 49 দিন, আমার মাছ ছাড়ার বয়স 49 দিন। ভালো খারাপ সব মিলে একটা শিক্ষণীয় পর্যায়ে আছি, ভালো আছে খারাপও আছে, কিছু ভুলও আমার আছে, সেখান থেকেও আমি শিক্ষা নিচ্ছি এবং আশা রাখি যে এর থেকে বেটার কিছু করার ট্রাই করব। আসসালামু আলাইকুম, বায়োফ্লক অ্যাকোয়াকালচার বাংলাদেশ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি মোহাম্মদ শফিকুল আলম সুমন আপনাদের জানাই নববর্ষ শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা কেরানীগঞ্জে একটি ফার্মে এসেছি, যদিও একটি ছোট একটি ফার্ম। তো আমাদের এখানে এক ভাই, উনি দীর্ঘ সময় ধরে বায়োফ্লক করছেন, তবে এটাও ওনার একটা পাইলট প্রকল্প বলতে পারেন। তো উনি এখানে মূলত এটা শিখছেন। তো আমরা ওনার কাছ থেকে ওনার যে প্রজেক্ট এবং ওনার পরিচয় আমরা জানতে চাবো, যে উনি এখানে কী কী কীভাবে বায়োফ্লক মাছ চাষ করছেন সেটা আমরা জানতে চাবো ওনার কাছ থেকে। ভাই, আপনার পরিচয় দিয়ে আপনার এই প্রজেক্ট ব্যাপারে কিছু বলেন আমাকে। আসসালামু আলাইকুম, আমি অভিক দাস, আমার বাসা হচ্ছে কেরানীগঞ্জ কুলচর, ঠিক আছে, আটি বাজারের কাছাকাছি আর কি। তো এখানে হচ্ছে আমার ছোটোখাটো একটা শিক্ষণীয়ভাবে দুটা ট্যাঙ্ক দেওয়া, 10,000 লিটার করে দুটা ট্যাঙ্ক, 20,000 লিটারের চেষ্টা করছি কিছু করার জন্য, বাকিটা উপরওয়ালা ভরসা। আর এই ট্যাঙ্কটা হচ্ছে গিয়ে আমাদের একটা ট্যাঙ্কে হচ্ছে শিং মাছ ছাড়া, এবং দ্বিতীয় আরেকটাতে হচ্ছে গিয়ে গুলশা ট্যাংরা ছাড়া। তো মোটামুটি আজকে ভাই আসছে এখানে আমাদের 49 দিন, আমার মাছ ছাড়ার বয়স 49 দিন। ভালো খারাপ সব মিলে একটা শিক্ষণীয় পর্যায়ে আছি, ভালো আছে খারাপও আছে, কিছু ভুলও আমার আছে, সেখান থেকেও আমি শিক্ষা নিচ্ছি এবং আশা রাখি যে এর থেকে বেটার কিছু করার ট্রাই করব ফিউচারে। তো অভি ভাই, আমরা আসলে আপনি যেহেতু এখানে কাজ করছেন, শিখছেন, তাই না? জি, অবশ্যই। তো অবশ্যই এটা এখানে প্র্যাকটিক্যাল অনেক কিছু বোঝার বিষয় আছে, জানার বিষয় আছে, এবং বাস্তবে অভিজ্ঞতার বিষয় আছে। আপনি যেহেতু এখানে একটা ছোট পরিসরে শুরু করেছেন, এখানে 10,000 লিটারের ট্যাঙ্ক, এখানে উনি সাহস করে প্রথম অবস্থায় গুলশা মাছ ছেড়েছেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আর আমি যে ট্যাঙ্কের সামনে আছে, এখানে উনি শিং মাছ ছেড়েছেন এবং সাথে কিছু কই মাছও ছেড়েছেন। তো মোটামুটি সবই ভালো আছে। আর আপনি কী ধরনের এয়ারেশন সিস্টেম আপনি এখানে ব্যবহার করছেন? আমি মেনলি এখানে ব্যবহার করছি হচ্ছে রিং ব্লোয়ারটা। তো দুইটা ট্যাঙ্কের জন্য আমি মনে করি রিং ব্লোয়ার অবশ্যই ভালো, কিন্তু দুইটা ট্যাঙ্কের জন্য এটা হিউজ এক্সপেন্সিভ, যেটা হচ্ছে গিয়ে আমার ভুল বলতে পারেন এটা ভুলই, এবং আমি মনে করবো না কেউ যদি শিক্ষণীয় পর্যায়ে আমার মতোই নতুন করে শুরু করতে চায় এবং সে যদি রিং ব্লোয়ার ইউজ করতে চায়, তো আমি সেটা সেক্ষেত্রে না বলবো, কারণ এটা একটা হিউজ কস্টিংয়ের ব্যাপার এবং হিউজ। আর যদি কেউ চিন্তা করে বা কেউ যদি বলে থাকে যে হ্যাঁ ভাই আপনি কমের মধ্যে এটা আপনার কারেন্ট বিল আহামরি আসবে না, তাহলে এটা একেবারেই বিভ্রান্তিকর একটা তথ্য। আচ্ছা, কারণ রিং ব্লোয়ার আপনি সারাদিনেও যদি কিছু না চালান, শুধু রিং ব্লোয়ার চলে মোটামুটি 750-750 ওয়াট, মানে এক ঘোড়া যদি চালান তাতে আপনার 500 ওয়াট টানবে। আর এখানে কত ঘোড়া আছে আমার দেড় ঘোড়ার মোটর চলতেছে তো সাড়ে সাতশো আমি কারেন্ট বিল পাইছি আট হাজার টাকা কারেন্ট বিল পাইছি তো এটা একটা হিউজ কস্টিং কারণ যদি আপনি একটা হারভেস্ট উঠাতে যান চার মাস থেকে পাঁচ মাস আপনার টাইম থাকবে যে আমি এই কয়টা মাসের মধ্যে তো পাঁচ মাসও যদি আমি ধরি আমি যদি পাঁচ মাস ধরে আমার কিন্তু 40,000 টাকা কারেন্ট বিল আসতেছে। আচ্ছা, এইটা তো আপনার শিখার ভিতরে একটা ভুল ছিল, সিদ্ধান্তের ভুল ছিল, আর কি কি ভুল ছিল আপনার? আর কিছু ভুল ছিল বলতে হচ্ছে যেমন ভুল বলবো আবার আমার ঝুঁকি বলবো যেটা হচ্ছে যে আমি শীতের মধ্যে মাছ ছাড়ছি, এটা হচ্ছে ফ্যাক্ট। আর তার থেকেও সবচেয়ে বড়
ভুল ভুল বলতে হচ্ছে সাহস নিয়ে ঝুঁকি নিয়ে যেটা করা হচ্ছে, আমি আমার একটা ট্যাঙ্কে গুলশা ট্যাংরা ছাড়ছি। আচ্ছা আচ্ছা, প্রিলিমিনারি স্টেজে কেউই কখনো সাজেস্ট করে না যে অন্য কোনো মাছ ছাড়া শিং এবং কই এবং তেলাপিয়া, যেটা আমিও মানি যে এটা ছাড়াটাই বেস্ট। আচ্ছা অভিভাবক, আমি দেখতে পাচ্ছি আপনি এখানে আউটলেট ব্যবহার করেছেন, আমরা আপনাদেরকে দেখাবো দর্শক শ্রোতা যে উনি আউটলেট ব্যবহার করেছেন যেগুলো ব্যবহার করার প্রয়োজন ছিল তিন ইঞ্চি, দুই ইঞ্চি ব্যবহার করেছেন। এটা ওনার একটা সিদ্ধান্তের ভুল ছিল, ওনার কাছ থেকে আমরা যেটা পেলাম ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে হয়। তো যাই হোক, আমাদের এই ভুল শিক্ষাটা যাতে ভুল শিক্ষা গ্রহণ যাতে আমাদের আরও ক্ষতির কারণ না হয়ে যায় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ আপনার উচিত ছিল যে 10,000 লিটার দুটো ট্যাঙ্কির জন্য আলাদা করে দুটি মোটর ব্যবহার করা। আমরা চাইলে 008 রিসানের 008 ব্যবহার করতে পারতাম, অথবা আমরা চাইলে LP100 দুটি পাম্প ব্যবহার করতে পারতাম, যেখানে আমার মাসিক খরচ থাকতো অথবা 1,000 বা 1,500 টাকা বিল, সেখানে উনি 7,000 থেকে 8,000 টাকা বিল দিচ্ছে প্রতি মাসে। তো এটা খুবই কস্টলি, খুবই কস্টলি, হিউজ কস্টলি। এটাতে আমি বলবো যদি এরকম যদি দুটা বা তিনটা ট্যাঙ্ক কেউ করতে চায়, তো LP100 বা 008 যেটা আছে ওগুলো যদি ইউজ হয় দ্যাটস বেটার। আপনার ওয়াটার প্যারামিটার কেমন রেখেছেন, মানে pH কত রেখেছেন, TDS কত রেখেছেন? এগুলো আমার মোটামুটি সবগুলো কন্ট্রোলে, যেমন আমার pHটা আছে 8 এর মধ্যে দুটো ট্যাঙ্কি, এইটা আছে, এবং TDSটা আছে হচ্ছে 600 সামথিং। এটা শুরু থেকে ছিল নাকি আপনি বাড়িয়েছেন? না, প্রথমত হচ্ছে আমি পানিতে পেয়েছিলাম মোটামুটি 550 মতো পেয়েছি TDSটা। আচ্ছা, TDS 550 প্লাস পেয়েছি, তো ওইটা আমার সামান্য একটু লবণ দেওয়াতেই 600 কভার করে নিয়েছে। আর pHটা হচ্ছে গিয়ে আমার এখানে প্রথম থেকেই ছিল 7। আচ্ছা, একেবারে সলিড পানি যেটা ওয়াটার বলে সেটাই। তো আহামরি কিছু দিতে হয়নি, অটোমেটিক। ভাই, শীতের জন্য আপনার কি প্রস্তুতি একটু বলবেন? শীতের জন্য হচ্ছে গিয়া দেখতেই পাচ্ছেন হয়তো বা পাশে হচ্ছে আমি ফুল পলি থেকে কভার করে দিয়েছি, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ গ্রিন হাউসের মতো। এছাড়া তো আর মানে ওয়াট কি বলে যে ওয়েদারের যে শীতের তো টেম্পারেচারটা কন্ট্রোল করার কোনো ব্যবস্থা নেই। আর যেটা আছে সেটা হচ্ছে কি আপনি ডিভাইস ইউজ করতে পারেন, যেটাও সেরকমই হচ্ছে কস্টলি হবে। তো আমরা চেষ্টা করবো সবসময় যেটা দিয়ে কস্ট কমানো যায়। তো আমি হচ্ছে পলি দিয়ে চারপাশ আটকে দিয়েছি যাতে ভিতরের টেম্পারেচারটা একটু বাইরের থেকে একটু গরম থাকে। আচ্ছা, আপনি যে মাছগুলো খাচ্ছে এখন দুইবেলা, অনেক সময় তো দেখা গেছে যে আমরা যেটা শুনতে পাচ্ছি যে শীতে মাছ খায় না। হ্যাঁ, যদি আমরা সঠিকভাবে টেম্পারেচারটা মেনটেন করতে পারি আমার মনে হয় না কারো সমস্যা হওয়ার কথা। তো আপনার এখানে কী অবস্থা? আমার হচ্ছে গিয়ে যেহেতু আশেপাশটাও তো ফাঁকা, ঠান্ডার পরিমাণটা একটু বেশি আমাদের এখানে, স্বাভাবিকভাবে বেশি। তো আমার মাছ খাচ্ছে দুবেলায় খাচ্ছে, হয়তোবা পরিমাণে সামান্য একটু আগের থেকে কম খাচ্ছে, কিন্তু ওরা সবগুলো দুটা ট্যাঙ্কের মাছই ঠিকঠাকভাবে খাবার খাচ্ছে আর কি, পরিমাণ কমেছে কিন্তু খাবার খাচ্ছে দুবেলায়। আচ্ছা, তো দর্শক শ্রোতা আমরা ওনার প্রজেক্টটা একটু দেখব। কী সুন্দর করে উনি ইয়ারটার্ট করে দেখেছেন, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ওনার দুটি ট্যাঙ্ক 10,000 লিটার করে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অভিভাই দুটি আউটলেট ব্যবহার করেছেন। তো এটা প্রায় 2 ইঞ্চি, বাট এখানে দেওয়া উচিত ছিল 3 ইঞ্চি, সব থেকে ভালো হতো। আর এখানে উনি রিং ব্লোয়ার ব্যবহার করেছেন, এটা ওনার প্রজেক্ট। খুব সুন্দরভাবে দেখেন উনি প্লাস্টিক দিয়ে পুরো ডেকোরেশন করে উনি ইয়ারটাইট করে দিয়েছেন, এবং ভিতরে টেম্পারেচার খুবই ভালো। আপনারা চাইলে এই ধরনের সিদ্ধান্ত নিতে পারেন আপনার প্রজেক্টের ক্ষেত্রে। তো আসুন আমরা ওনার একটু এয়ারেশন সিস্টেমটা দেখি। এখানে দেখতে পাচ্ছেন অভিভাই এই জেনারেটরটা কত? ২১,০০০ টাকা আচ্ছা আচ্ছা। আর এখানে দুটো রিং ব্লোয়ার দেখতে পাচ্ছেন আপনারা, উপরে ফ্যান দিয়েছেন যাতে গরম না হয়ে যায়। আপনার এখানে মেশিনে কত খরচ হয়েছে রিং ব্লোয়ারের ক্ষেত্রে? রিং ব্লোয়ার এটা কত ওয়াটের? এটা এটা হচ্ছে 1.5 ঘোড়া, 1.5 ঘোড়া, 750 ওয়াট, 750 ওয়াট। আর এটা একই সেম, আচ্ছা, অল্টারনেট করে চালান যাতে মেশিনের উপর প্রেসারটা না পড়ে। আচ্ছা, এটা তো খুবই কস্টলি দুইটা ট্যাঙ্কির জন্য, 10,000 লিটার দুইটা ট্যাঙ্কির জন্য।
এটা হচ্ছে কি ভাই মেইনলি একটা রিং ব্লোয়ার দিয়ে দেড় ঘন্টার একটা দিয়ে আপনি কমসে কম 6টা থেকে 7টা ট্যাঙ্ক কভার করতে পারবেন, যেখানে আমার দুইটা করাটা হচ্ছে যে একেবারে মানে হিউজ কস্টলি। আচ্ছা, এক একটা মেশিনের কস্ট পড়ছে হচ্ছে আমাদের হচ্ছে 13,000 টাকা করে। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে শুরুতেই আমাদের অভিভাবক কিছুটা ভুল করে ফেলছিলেন, ফেলছে যে উনি দুইটা রিং ব্লোয়ার কিনেছেন। অবশ্য উনি একটু ভবিষ্যতের কথা চিন্তা করে কিনেছেন, বাট প্রাথমিক অবস্থায় উনি দুইটা ট্যাঙ্ক করেছেন। এখানে উনি প্রতি মাসে প্রায় 7,000 থেকে 8,000 টাকা ওনার বিল টানতে হয়, পাশাপাশি অন্যান্য খরচও আছে। যাই হোক, ওনার শেখার জন্য উনি অনেক কিছুই করার চেষ্টা করেছেন, বাট এটাও ওনার কাজে লাগবে ইন ফিউচারে। যদি উনি ভালো প্রজেক্ট করে উনি বড় করে, তখন এটা অবশ্যই লাগবে ওনার। তো শুরুতেই আমরা যেটা চাবো যে 008 বা LP100 বা এই জাতীয় যে মোটরগুলো আছে সেগুলো ব্যবহার করার জন্য, ছোটো ছোটো ট্যাঙ্কের জন্য যেগুলো 10,000 লিটার বা 12,000 লিটার। কিন্তু উনি এয়ারটাইট খুব সুন্দরভাবে করে দিয়েছেন খুব অল্প খরচে। তো এখানে খরচ কত হয়েছে আপনার? আমার টোটালটা প্লাস্টিক যেটা আছে খালি 4-5টা দিতে আমার মোটামুটি 2,500 থেকে 3,000 টাকার পলি লাগছে। আচ্ছা, 2,500 থেকে 3,000 টাকা পলি লেগেছে ওনার এই টোটাল, ওনার যে ছোটো একটা প্রজেক্ট সেটা ঘুরে দেওয়ার জন্য। তো আমি এখানে যেটা অনুভব করছি এখানে খুবই গরম। তো আপনারা যদি অনেকে হিটার ব্যবহার করছেন পানি গরম করার জন্য ট্যাঙ্কের, আসলে এটা খুবই ক্ষতিকারক। এখানে যেহেতু আমরা ব্যাকটেরিয়া কালচার করছি, ফ্লক কালচার করছি, তো আমাদের এই ব্যাপারে সাবধান থাকতে হবে। এখন বাজারে অনেকে পাওয়া যায়, আপনারা অনেকে না বুঝে না শুনে কিনতেছেন এবং এটার বিলও বেশি আসবে। আমার মতে ওয়াটার টেম্পারেচার কন্ট্রোলার যেটা আছে এটা এটা ইউজ না করা বেটার, কারণ আমরা চাবো হচ্ছে অবশ্যই বায়োফ্লকের যেখান থেকে আমরা কস্টিং কমাতে পারি, কিন্তু এটা কিন্তু কস্টিংটা সেরকমই টানবে। কারণ আমি আমি ব্যক্তিগত বলবো, আমিও কিন্তু চেয়েছিলাম বা দেখেছিলাম ওয়াটার টেম্পারেচার কন্ট্রোল, আমিও মার্কেটে যেয়ে দেখেছিলাম। দুটার জন্য আমার 18,000 টাকা একটা মেশিন কিনতে, একটা ডিভাইস কিনতে আমার খরচ পড়তো। এবং আমার আমি যতটুকু ওখান থেকে বুঝতে পেরেছি যে এই মেশিনটা যদি আমি কালেক্ট করতাম বা আমি যদি ইউজ করতাম, আমার এই কারেন্ট বিলটা শুধুমাত্র মেশিনের যে কারেন্ট বিলটা আমি পুরো প্রজেক্টে দিচ্ছি 8,000 টাকা এখন, সেটা ও একাই নিত এবং এর থেকে বেশি যেত। তো এটা ব্যবহার করার কোনো রকম কোনো যুক্তিযুক্ত যদি কেউ বলে তাহলে আমি মনে করি না এটা একটা যুক্তিযুক্ত কথা। তো অভিভাবকে আমরা আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে ওনার ব্যক্তিগত মতামত বা ব্যক্তিগত অভিজ্ঞতা উনি শেয়ার করলেন। ওনার কিছু ভুল ছিল, কিছু সিদ্ধান্ত সঠিক ছিল। ওনার প্রতি আমাদের শুভকামনা থাকবে যাতে উনি একটা সুন্দর বায়োফ্লক সেট আপ করতে পারেন। আর অভিভাবক আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, অসংখ্য ধন্যবাদ ভাই। অবশ্যই দোয়া রাখবেন জি, আর চেষ্টা করব অবশ্যই যে যেটা হয়েছে সেটাই মানুষকে জানানোর জন্য। কারণ ভুল তথ্য দিয়ে আহামরি আমাদের কারো প্রফিট বা কোনো কিছুই হবে না, তাই চাবো যে মানুষ যাতে কিছু জিনিস শিখে। আচ্ছা, তো দর্শক শ্রোতা আপনারা ভালো থাকবেন। আমরা অথবা অন্য একদিন আরেকটি প্রজেক্টে আপনাদেরকে দেখাবো। আজ আমাদের এই চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং আপনাদের নিজস্ব মতামত দিয়ে আপনারা জানাবেন। আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।